মরুভূমিতে বসিয়ে রাখা হয়েছে বহু বিমান। করোনা ভাইরাসের বিধি নিষেধের কারণে ফ্লাইটের চাহিদায় ধস নামায় বাণিজ্যিক এয়ারলাইনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো কোনো এয়ারলাইন তাদের অনেক উড়োজাহাজ বিশ্বের একেবারে প্রত্যন্ত এলাকায় উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে অনির্দিষ্টকালের জন্য বসিয়ে রেখেছে। গত মাসে অস্ট্রেলিয়া জাতীয় এয়ারলাইন্স কোয়ান্টাস তাদের সর্বশেষ বোয়িং 747 বিমানটিকেও সিডনি থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে। এই বিমানটি আকাশে উঠছিল প্রায় অর্ধ শতাব্দীকাল ধরে আর এতে চড়েছে 25 কোটিরও বেশি মানুষ। এই যাত্রীদের মধ্যে রয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে 1984 সালের পর থেকে অস্ট্রেলিয়ার অলিম্পিক টিমের সকল সদস্য। কোয়ান্টাস তাদের A380 সুপার জাম্বো বিমানগুলোকেও অন্তত 2023 সাল পর্যন্ত মোহাভি মরুভূমিতে ফেলে রাখার সিদ্ধান্ত গ্রহণের কথা ঘোষণা করেছে। করোনা ভাইরাস মহামারীর কারণে ব্যাপক সংখ্যক বাণিজ্যিক এয়ারলাইন্স তাদের বিমানগুলো বন্ধ করে দিয়ে সেগুলো মাটিতে বসিয়ে রাখতে বাধ্য হয়েছে। কিন্তু এসব উড়োজাহাজ রাখার জন্য যথেষ্ট জায়গা না থাকায় কোনো কোনো কোম্পানি বেছে নিয়েছে শুষ্ক মরুভূমির মতো প্রত্যন্ত এলাকাকে। এরকম জায়গাকে বলা হয় এয়ারলাইনের গোরস্থান বা বনিয়ার্ড। এখানে বিমানগুলোকে লম্বা সময়ের জন্য পার্ক করে রাখা হয় অথবা বসিয়ে রাখা হয়, পরে এগুলোকে আবারও সার্ভিসে ফিরিয়ে আনা হয় অথবা ভেঙে টুকরো টুকরো করে এসব পার্টস বিক্রি করা হয়। বাণিজ্যিক এয়ারলাইনগুলো তাদের উড়োজাহাজ বসিয়ে রাখার জন্য এ ধরনের জায়গা খুঁজে থাকে, কারণ বিমানবন্দরের তুলনায় এসব জায়গায় বিমান রাখার খরচ অনেক কম। এসব জায়গায় দীর্ঘ সময়ের জন্য বিমান পার্ক করে রাখা যায়। বিশেষজ্ঞরা বলছেন এভাবে একটি বিমান কোথাও বসিয়ে রাখতে মাসিক খরচ পড়ে $5,000 মতো। নতুন ইজারাদার কোম্পানি পাওয়ার আগে কোনো কোনো উড়োজাহাজ দীর্ঘ সময় ধরে বসিয়ে রাখা হয়, কোনো কোনো বিমান সেখানে রেখে ভেঙে টুকরো টুকরো করে বিভিন্ন পার্টস বিক্রির জন্য আলাদা করা হয়, আবার কোনো কোনো বিমান ভেঙে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়, বলেন ফ্লাইট সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর ইয়ান পেটচেনিক। বেসরকারি উদ্যোগে পরিচালিত এরকম কিছু জনপ্রিয় পার্কিং স্থাপনা যুক্তরাষ্ট্র, স্পেন ও অস্ট্রেলিয়ায় মরুভূমির মতো বিস্তৃত এলাকায় অবস্থিত। উদাহরণ হিসেবে মধ্য অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস এবং ক্যালিফোর্নিয়ার পূর্বাঞ্চলে মোহাভি মরুভূমির কথা উল্লেখ করা যেতে পারে। এছাড়াও এরকম সুপরিচিত আরও কিছু জায়গার মধ্যে রয়েছে অ্যারিজোনার মারানা এবং নিউ মেক্সিকোর রসওয়েল। মরুভূমিতে দুটো প্রধান জিনিস পাওয়া যায়, প্রথমত উন্মুক্ত বিশাল সমতল এলাকা, দ্বিতীয়ত সেখানকার আবহাওয়া এরকম যে বিমানের ধাতব অংশগুলো সহজে ক্ষয় হয় না, বলেন পেটচেনিক। এসব এলাকায় বাতাসের কম আর্দ্রতা, কম এয়ারসল এবং বায়ুকণিকার কারণে বিমানের পার্টস দীর্ঘ সময় ধরে অক্ষত থাকে। আমেরিকান লেখক এবং নিউ ইয়র্ক টাইমসের সাবেক কলামিস্ট জো শার্কি মারানা মরুভূমিতে এরকম একটি বিমান পার্কিং এলাকায় গিয়েছিলেন। তিনি বলছেন অনেক এয়ারলাইন্সের বিমানের উজ্জ্বল লেজগুলো দূরে সূর্যের আলোতে চকচক করে জ্বলছে, এটা ছিল একটি উত্তেজনাকর দৃশ্য। সব প্লেনের জানালা ও ইঞ্জিন ঢেকে রাখা হয়েছে। এভিয়েশন বা বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন মহামারীর কারণে বিভিন্ন এয়ারলাইন্স যেভাবে তাদের বিমান বনিয়ার্ডসে বসিয়ে রাখতে বাধ্য হয়েছে, এরকম ঘটনা সাম্প্রতিক ইতিহাসে কখনোই ঘটেনি। দীর্ঘ পথে চলাচলকারী কিছু বিমানও বসিয়ে রাখা হয়েছে। জাম্বো জেট পরিচালনাকারী বিশ্বের বৃহত্তম এয়ারলাইন্স ব্রিটিশ এয়ারওয়েজ ঘোষণা করেছে যে তারা তাদের 31টি বোয়িং 747 যা তাদের মোট বিমানের 10% বসিয়ে রাখবে। এভিয়েশন বিষয়ক লন্ডন ভিত্তিক একটি কোম্পানি সিরিয়ামের হিসেবে এপ্রিল মাসে সারা বিশ্বে 14,000-এরও বেশি যাত্রীবাহী বিমান বসিয়ে রাখা হয়েছিল। সারা বিশ্বে যত বিমান চলাচল করে এই সংখ্যা তার 2/3, কিন্তু এবছরের শুরুতে বসিয়ে রাখা এরকম বিমানের সংখ্যা ছিল 1,900। এছাড়াও করোনা ভাইরাসের কারণে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে প্রায় 75 লাখ ফ্লাইট। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বা IATA এর এক হিসাবে বলা হচ্ছে এবছর এয়ারলাইন্স শিল্পে ইতোমধ্যেই ক্ষতি হয়েছে প্রায় $8,500 কোটি। সিরিয়ামের একজন কর্মকর্তা রব মরিস বলেছেন বাণিজ্যিক বিমান এর আগে কখনো এরকম ব্যাপক সংখ্যায় বসিয়ে রাখা হয়নি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভ্রমণের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার কারণে চাহিদা কমে যাওয়ায় এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর আগেও নানান ঘটনায় বিমান চলাচল নাটকীয়ভাবে কমে গিয়েছিল, কিন্তু এবারের মতো পরিস্থিতি
পরিস্থিতি এর আগে কখনোই সৃষ্টি হয়নি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা ও তার পরবর্তী 2001 সালের উপসাগরীয় যুদ্ধের পর 13 ভাগ বাণিজ্যিক বিমান বসিয়ে রাখা হয়েছিল। এক যুগ আগে 2008 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের পরেও বিমান যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছিল। সে সময় বসিয়ে রাখা হয়েছিল 11 ভাগ উড়োজাহাজ। কিন্তু 2020 সালে যে অনুপাতে বিমান বসিয়ে রাখা হয়েছে, এর আগের হিসাব তার ধারে কাছেও যেতে পারেনি। এর মধ্য দিয়ে এবারের সংকট কত বড় সেটা স্পষ্ট হয়েছে, বলেন মরিস। ডেল্টা এয়ারলাইন্স তাদের বিমান বহর অ্যারিজোনার একটি বোনিয়ার্ডে বসিয়ে রেখেছে। আমেরিকান এয়ারলাইন্সও তাদের উড়োজাহাজ নিউ মেক্সিকোর একটি পার্কিং এলাকায় নিয়ে বসিয়ে রেখেছে। মহামারী শুরু হওয়ার 8 মাস পর বহু এয়ারলাইন্স তাদের বিমান উড়াতে শুরু করেছে। শুধুমাত্র 17 জুলাই পৃথিবীর আকাশে ছিল প্রায় 10,000 যাত্রীবাহী বিমান। এসব বিমান পরিচালনা করছিল 34,800 ফ্লাইট। তবে সিরিয়ামের হিসাব মতে এই সংখ্যা সারা বিশ্বের মোট বিমানের 1/3। পার্ক করে রাখা উড়োজাহাজগুলোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কিছু কিছু বিমান ভেঙে টুকরো টুকরো করার পর এর বিভিন্ন অংশ বিক্রি করা হতে পারে বলে জানা গেছে। প্লেনের ইঞ্জিনের কিছু কিছু ধাতব অংশ আছে মূল্যবান, তবে পরিবেশ বিষয়ক আইনের কারণে একটি বাতিল হয়ে যাওয়া বিমানের দাম আসলে খুবই কম, বলেন মরিস। এ কারণে বহু বিমান হয়তো দীর্ঘ সময়ের জন্য সেখানে থাকতে পারে। পেট্রেনিক বলেন, এসব বিমান রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। পুনরায় উড়ান শুরু করার আগে এগুলোর বেশ কয়েকটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। অন্যদিকে রাম মন্দির নিয়ে মোদির মন্তব্যে তীব্র আপত্তি মমতার। অযোধ্যায় প্রায় 500 বছর পুরনো বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নিয়ে উন্মাদনা চলছে বিজেপি শিবিরে। রাম মন্দির আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এমন মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, স্বাধীনতা দিবস আমাদের কাছে সবচেয়ে বড় দিন, স্মরণীয়, ঐতিহাসিক ও গণতান্ত্রিক দিন। এই দিনের সঙ্গে অন্য কোনো দিনের কখনো তুলনা হয় না। একই সঙ্গে তিনি বলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই দিনটাই আমাদের জীবনের সবথেকে স্মরণীয় বরণীয় দিন, অন্য কোনো দিনই এর সঙ্গে তুলনীয় নয়। রাম মন্দিরের শিলান্যাস হওয়ায় সরজু নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হয়েছে বলে দাবি করছেন রাম ভক্তরা। তাদের মতে সেই স্বর্ণযুগের সূচনা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে মোদী কীভাবে একটি ধর্মীয় অনুষ্ঠানের নেতৃত্ব দিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই, তবে তার চেয়েও বেশি বিতর্ক তৈরি হয়েছে তার স্বাধীনতা মন্তব্যে। রাম মন্দিরের ভূমি পূজা সেরেই অনুষ্ঠানটিকে দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন মোদী। তিনি বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে সারা দেশ যেমন যোগ দিয়েছিল, তেমনি রাম মন্দিরের জন্যও অসংখ্য মানুষ বলিদান দিয়েছেন। আজ সেই সব মানুষদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। 15 আগস্ট যেমন ভারতের স্বাধীনতা দিবস, তেমনি আজকের দিনটি ত্যাগ সংকল্পের প্রতীক হিসেবে মনে রাখবে গোটা বিশ্ব। অন্যদিকে ইরান বিরোধিতায় সবচেয়ে বাজে পরিস্থিতির জন্য প্রস্তুত আমেরিকা, বললেন ব্রায়ান হুক। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেছেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে তার দেশ জোর কূটনৈতিক তদবির চালিয়ে যাচ্ছে। তিনি আসপেন নিরাপত্তা বৈঠকে দেয়া এক বক্তৃতায় একথা বলেন। হুক আবারও ইরান বিরোধী ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেন। মার্কিন সরকার ইরানের মোকাবেলায় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করছে জানিয়ে হুক বলেন, তেহরানকে অর্থনৈতিক চাপ ও আলোচনার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। হুক এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনি চলতি সপ্তাহে দেয়া এক ভাষণে আবারও আমেরিকার সঙ্গে যে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী 18 অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে, কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিল করেছে, তবে রাশিয়া ও চীন বলেছে তারা নিরাপত্তা পরিষদে আমেরিকার এই ইরান বিরোধী প্রস্তাব পাশ করতে দেবে না। অন্যদিকে ফেসবুক টুইটারে ফেঁসে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ভিডিওতে ভুল তথ্য পোস্ট করায় ফেসবুক ও টুইটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রচারণা দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
ভিডিওতে ট্রাম্প শিশুদের প্রায় করোনা প্রতিরোধী হিসেবে বর্ণনা করেছেন। ফেসবুক ও টুইটার একে ভুল তথ্য হিসেবে উল্লেখ করেছে। এ কারণে ফেসবুক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকে ভিডিও ক্লিপটি মুছে দিয়েছে। এই প্রথমবারের মতো ফেসবুক তাদের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে কাজটি করল। এদিকে টুইটার বলেছে তারা একই ভিডিওর কারণে ট্রাম্পের আনুষ্ঠানিক প্রচারণার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে, তবে পরে ভিডিও সরিয়ে ফেলার কথা উল্লেখ করে অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এদিকে বুধবার হোয়াইট হাউস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প নিজের বক্তব্য সমর্থন করে বলেন, আমি প্রতিরোধী অর্থে শিশুদের খুবই অসুস্থ হওয়ার বিষয়ে কথা বলেছিলাম। তিনি আরও বলেন, আপনি যদি বাচ্চাদের দিকে তাকান, আমি বুঝাতে চাইছি তারা খুব সহজেই করোনাকে ঝেড়ে ফেলতে পারে। এর আগে নানা সময় ট্রাম্পের রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য না মুছে দেওয়ার চাপের মুখে পড়ে ফেসবুক। অ্যাক্টিভিস্ট গ্রুপের সাথে 1,000 বিজ্ঞাপনদাতা যুক্ত হয়ে ফেসবুকের প্রতি এ বিষয়ে চাপ তৈরি করে। গত মাসে ফেসবুক ট্রাম্পের একটি বক্তব্য মুছে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। সেখানে ট্রাম্প দাবি করেন, মেইল ইন ভোটিং পদ্ধতির কারণে নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে। ফেসবুক কর্তৃপক্ষ এই বক্তব্য মুছে দিতে অস্বীকৃতি জানানোয় অ্যাক্টিভিস্ট গ্রুপ ও বিজ্ঞাপনদাতাদের যৌথ আন্দোলন আরও তীব্র হয়। ইতোমধ্যে ফেসবুক অনেক বিজ্ঞাপনও হারিয়ে ফেলে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।